আমি সমাবেশ স্থলে যখন পৌঁছাই তার আমি যখন ঢুকতে যাব তখনই বলল যে না এখানে সমাবেশ ঢোকার মতো কিছু ছিল না কারণ আমি মেইন রোড দিয়ে যখন আমার গাড়ি নিয়ে ঢুকতেছিলাম তখন বলল ওখানে কিছুই নাই কেন কিছু নাই বলল না আপনাদের ট্রাকটা সব ঘুরে ফেলছে সেখানে এখন পুরো আপডেট নাই কোনো নেতাটাতে কেউ কাউকে করা হয় নাই এবং ধাওয়া পাল্টা ধাওয়া কয়েকটা হয়েছে হওয়ার পরে আমাদের যে ট্রাক ছিল সেটা ভেঙে চুরমার এবং আমাদের কাউকেই দাঁড়াতে দেয়নি দাঁড়ানো মানে কি কিছুদিন আগেই তো দেখছেন বিভিন্ন সমাবেশে আমাদের ভোলায় যে দুজন যুবনেতা যে নিহত হলো তা সেই ক্ষেত্রে এখানে আমাদের মারমুখী ছিল আমাদের ছেলেরা আমাদের নেতারা তারা শক্ত অবস্থানে ছিল কিন্তু শক্ত অবস্থানে থেকে কোনো লাভ নেই কারণ আওয়ামী লীগের যে সন্ত্রাসী তাদের কাছে টিকাটা খুব কষ্টসাধ্য ছিল তবে এই নিয়ে যে আমাদের পল্লবী জোনের যে আজকে সমাবেশ ছিল সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই যে তাৎক্ষণিকভাবে আমাদের আরেক জায়গায় হওয়ার কথা ছিল ওখান থেকে আমাদের এই ছয়নাং ওয়ার্ড মুকুল ফৌজের মাঠে যেখানে তো এই মাঠে এখানে যে সমাবেশটি করা ছিল এবং এখানে রণক্ষেত্র মানে কি মানে এই ধরনের একটা গণতান্ত্রিক আমরা তো বলি যে একটা স্বাধীন দেশে আমরা একটা বড় দল বিএনপি এবং এটা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা করব আপনারা তো এই পর্যন্ত দেখছেন তো আমাদের কোনোখানে দাঁড়াতে দিচ্ছে না এবং সরকারের একটা সবচেয়ে ভয় মনে হচ্ছে যে তারা পর পর কয়েকটা আমাদের সমাবেশ দেখে তারা বুঝে গেছে যে কী পরিমাণ লোক সমাবেশ এবং বিএনপিকে কীভাবে সমর্থন দিচ্ছে সবাই এবং বিএনপির যে সমর্থন এবং এই সরকার যে তাদের পায়ের তলে মাটি নেই শেষ হয়ে যাচ্ছে মানে পায়ের তলে মাটি একরকম মানে নাই হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পেরে তাদের গুন্ডা বাহিনী তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ছেলেদের দিয়ে আজকে দেখলাম আমি শেষ পর্যন্ত ছিলাম আমরা তো সব যে যার মতো দূরে দূরে অবস্থান নিচ্ছিলাম আমি ভাবির বাসাটা মাঠের সমাবেশ সাথেই কাছাকাছি লাগা এবং দেখলাম বৃদ্ধ মানে 70-80 বছরের লোকের হাতে দেখলাম লাঠি এবং হাতে এবার লোকের হাত নাই কিন্তু আরেক হাতে দেখি লাঠি হোন্ডাতে পিছনে লাঠি ক্র্যাট ইরিচ আমি এমন কিছু দেখছি তাদের হাতে তো যে এগুলো তো শুধু ছিল না আরও অনেক কিছু ছিল এখানে কী করে থাকবে আর এইভাবে যদি একটা পর্ব এবং পুলিশ দেখলাম জল কামান কিসের জন্য এটা তো পূর্ব ঘোষিত আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ একটা সমাবেশ সেখানে জল কামান কেন আসবে আমরা কি 144 ধারা ভেঙে এই ধরনের কোনো সমাবেশ করতেছি সেরকম তো না তো আজকে গতকাল আমাদের একজন বর্ষিয়ান নেতা একজন সাবেক এমপি শ্যামজি হোসেন মারা গেছেন তাকে ওনার জানাজা ওনার মানে নাহলে স্থানটা পরিবর্তন করতো না একটা এইরকম হয়ে গেছে এরকম একটা করা আজকে এসএসসি পরীক্ষা চলতেছে পরীক্ষা হচ্ছে সব মিলে সব কিছু মিলে আমরা মনে করছিলাম যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছিলেন যে করতে দেওয়া হবে চা খাওয়াবে হ্যাঁ আপনারা আসেন ঘেরাও করেন বা সমাবেশ করেন আসেন আপনাদের চা খাওয়ানো হবে তো আমরা ওনার কথাটা খুব সুন্দরভাবেই নিয়েছিলাম যে হ্যাঁ হয়তো উনি একদম দেশের পিএম উনি এমন প্রধানমন্ত্রী আমাদের কথা বলছেন যে আমাদের কথা করতে দেবেন এখানে ওই ধরনের কিছু করবেন না এবং উনি বলেছেন যে না কোনো বাধা দেওয়া হবে না যদি শান্তি ওই কথা উনি বলেছেন তো সেখানে কী দেখলেন আজকে জনগণ দেখলেন আমাদের যেই ঢাকা মহানগর উত্তরের যে সদস্য সচিব এবং আমাদের যে আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই ওনাদের যে পোস্টারে যে একটা তাৎক্ষণিকভাবে একটা জায়গা ভেঙে চেঞ্জ হলে যে তাৎক্ষণিকভাবে কিছু পোস্টার ফেস্টুন আমরা পরবর্তীতে লাগাই আমি দেখলাম সবগুলো ভেঙে চুরমার সব পাড়াচ্ছি আপনিও আসতেছিলেন আমরা দেখতেছিলাম ওখান থেকে আমাদের এক নেত্রীর গাড়ি ভেঙে ফেললো শুনলাম যে গাড়ি ঘুরাই ফেলছে আমাদের মহিলাদের মারধর করা হয়েছে আমাদের ছেলেদের ভিতরে একজন যুবদল একটা ছেলেকে দেখলাম মারা হচ্ছে আমাকে একজন বলল যে এখানে আপনাদের যুবদল একটা ছেলেকে ঢুকাচ্ছে তো এইরকম করে যদি দমা পিডা হত্যা বাহিনীকে দিয়ে তাদের বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে আমাদের কোনো দেওয়া হচ্ছে আজকেরটা আমি ওখানে ছিলাম সাধারণ জনগণ বলছে যে এটা করা ঠিক হয় না কেন এটা বলে এটা খুবই দুঃখজনক ঘটনা আপনারা কি এখানে মারামারি করতে আসছিলেন না মারামারি কেন করবো আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ ছিল আমরা ধাপে ধাপে কয়েকটা আমাদের কর্মসূচি নির্ধারিত আছে কেন্দ্র নির্ধারিত আমরা আজকে আমাদের যেহেতু পল্লবী জোনের আজকে এখানে সমাবেশ ছিল তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে আসছি এখানে অতর্কিতে আমরা এবং তারা এখনও যে ওখানে দেখলাম লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছে তা আমাকে প্রশ্ন করলো যে সমাবেশটা কাদের ছিল আমি সমাবেশটা আমাদের ছিল বলে আপনারা কোথায় আমি আমাদের মেরে পিটাটি আমি সমাবেশ স্থলে যখন পৌঁছাই তার আমি যখন ঢুকতে যাব তখনই বললো যে না এখানে সমাবেশ ঢোকার মতো কিছু ছিল না কারণ আমি মেইন রোড দিয়ে যখন আমার গাড়ি নিয়ে ঢুকতেছিলাম তখন বললো ওখানে কিছুই নাই কেন কিছু নাই বললো না আপনাদের ট্রাকটাক সব ঘুরে ফেলছে সেখানে এখন পুরো আপডেট নাই কোনো নেতাটাতে কেউ কাউকে করা হয় নাই এবং ধাওয়া পাল্টা ধাওয়া কয়েকটা হয়েছে হওয়ার পরে আমাদের যে ট্রাক ছিল সেটা ভেঙে চুরমার এবং আমাদের কাউকেই দাঁড়াতে দেয়নি দাঁড়ানো মানে কি কিছুদিন আগেই তো দেখছেন বিভিন্ন সমাবেশে আমাদের ভোলায় যে
দুজন যুবনেতা এতে যে নিহত হলো, তা সেই ক্ষেত্রে এখানে আমাদের মারমুখী ছিল, আমাদের ছেলেরা আমাদের নেতারা তারা শক্ত অবস্থানে ছিল, কিন্তু শক্ত অবস্থানে থেকে কোনো লাভ নাই, কারণ আওয়ামী লীগের যে সন্ত্রাসী তাদের কাছে টিকাটা খুব কষ্টসাধ্য ছিল। তবে এই নিয়ে যে আমাদের পল্লবী জোনে যে আজকে সমাবেশ ছিল সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই, যে তাৎক্ষণিকভাবে আমাদের আরেক জায়গায় হওয়ার কথা ছিল, ওখান থেকে আমাদের এই 6 নং ওয়ার্ড মুকুল ফৌজের মাঠে যেখানে, তো এই মাঠে এখানে যে সমাবেশটি করা ছিল, এবং এখানে রণক্ষেত্র মানে কি, মানে এই ধরনের একটা গণতান্ত্রিক, আমরা তো বলি যে একটা স্বাধীন দেশে আমরা একটা বড় দল বিএনপি, এবং এটা আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা করবো, আপনারা তো এই পর্যন্ত দেখছেন যে আমাদের কোনোখানেই দাঁড়াতে দিচ্ছে না, এবং সরকারের একটা সবচেয়ে ভয় মনে হচ্ছে যে তারা পর পর কয়েকটা আমাদের সমাবেশ দেখে তারা বুঝে গেছে যে কী পরিমাণ লোক সমাবেশ এবং বিএনপিকে কীভাবে সমর্থন দিচ্ছে সবাই, এবং বিএনপির যে সমর্থন এবং এই সরকার যে তাদের পায়ের তলে মাটি নেই শেষ হয়ে যাচ্ছে, মানে পায়ের তলে মাটি একরকম মানে নাই হয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পেরে তাদের গুন্ডা বাহিনী তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ছেলেদের দিয়ে, আজকে দেখলাম আমি শেষ পর্যন্ত ছিলাম, আমরা তো সব যে যার মতো কি দূরে দূরে অবস্থান নিচ্ছিলাম, আমি ভাবির বাসাটা মাঠের সমাবেশের সাথেই কাছাকাছি লাগা, এবং দেখলাম বৃদ্ধ মানে 70-80 বছরের লোকের হাতেও দেখলাম লাঠি, এবং হাতে, এবং এক লোকের হাত নাই কিন্তু আরেক হাতে দেখি লাঠি, হোন্ডাতে পিছনে লাঠি, ক্র্যাচ কিরিচ, আমি এমন কিছু দেখছি তাদের হাতে, এগুলো তো শুধু ছিল না আরও অনেক কিছু ছিল, তো এখানে কী করে টিকবে? আর এইভাবে যদি একটা পর্ব, এবং পুলিশ দেখলাম জল কামান কিসের জন্য? এটা তো পূর্ব ঘোষিত আমাদের সমাবেশ হবে, শান্তিপূর্ণ একটা সমাবেশ, সেখানে জল কামান কেন আসবে? আমরা কি 144 ধারা ভেঙে এই ধরনের কোনো সমাবেশ করতেছি? সেরকম তো না। তো আজকে গতকাল আমাদের একজন বর্ষিয়ান নেতা, একজন সাবেক এমপি শামজিম হোসেন মারা গেছেন, তাকে ওনার জানাজা ওনার মানে নাহলে স্থানটা পরিবর্তন হতো না, একটা এইরকম হয়ে গেছে, এরকম একটা করা, আজকে এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষা হচ্ছে, সব মিলা সব কিছু মিলে আমরা মনে করতাম যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছিলেন যে করতে দেওয়া হবে, চা খাওয়া হবে, হ্যাঁ আপনারা আসেন, ঘেরাও করেন বা সমাবেশ করেন, আসেন আপনাদের চা খাওয়ানো হবে, তো আমরা ওনার কথাটা খুব সুন্দরভাবেই নিয়েছিলাম যে হ্যাঁ হয়তো উনি একজন দেশের পিএম, উনি এমন প্রধানমন্ত্রী এমন করে কথা বলছেন যে আমাদের হয়তো সমাবেশ করতে দিবেন, এখানে ওই ধরনের কিছু করবেন না, এবং উনি বলেছেন যে না কোনো বাধা দেওয়া হবে না যদি শান্তি, এই কথা উনি বলেছেন, তা সেখানে কী দেখলেন আজকে জনগণ দেখলেন? আমাদের যেই ঢাকা মহানগর উত্তরের যে সদস্য সচিব এবং আমাদের যে আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই, ওনাদের যে পোস্টারে যে একটা তাৎক্ষণিকভাবে একটা জায়গা ভেন্যু চেঞ্জ হলে যে তাৎক্ষণিকভাবে কিছু পোস্টার ফেস্টুন তো আমরা পরবর্তীতেও লাগাই, আমি দেখলাম সবগুলো ভেঙে চুরমার সব পাড়াচ্ছে, আপনিও আসতেছিলেন আমরা দেখতেছিলাম ওখান থেকে, তা আমাদের এক নেত্রীর গাড়ি ভেঙে ফেললো শুনলাম, যে গাড়ি গুড়ায় ফেলছে, আমাদের মহিলাদের মারধর করা হয়েছে, আমাদের ছেলেদের পিটার, একজন যুবদল একটা ছেলেকে দেখলাম মারা হচ্ছে, আমাকে একজন বললো যে ওখানে আপনাদের যুবদল একটা ছেলেকে পিটাচ্ছে, তো এইরকম করে যদি দমা পিড়ান হত্যা মামলা মেরে টেরে গুলি টুলি করে এইভাবে করে দেওয়া হয়, তো এটা তো একদিন, এটা তো একটা রিটার্ন আসেই তো, কারণ এখন তো দেখছে বিএনপি আমরা জাগ্রত দল, জেগেছিলাম আমরা জনগণের দল, আমরা এখনও জেগে আছি, কিন্তু পুলিশ কেন, প্রশাসন কেন, প্রশাসন দিয়ে আমাদের দমায় রাখা হচ্ছে, তাদের বাহিনীকে দিয়ে তাদের বিভিন্ন অঙ্গ ছাত্র সংগঠনকে আমাদের উপর লাইলা দেওয়া হচ্ছে, তবে আজকেরটা আমি ওখানে ছিলাম, সাধারণ জনগণ বলছে যে এটা করা ঠিক হয় নাই, কেন এটা বলে, এটা খুবই